হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলো সোসাইটি আজকে আমরা জিওগ্রাফির কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো দেখা যায় ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন বা ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে তো গ্রিক পণ্ডিত এরাটোস থেনিস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে কত তিরিশ কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে মানে এক সেকেন্ডে তিরিশ কিলোমিটার করে ঘোরে নেক্সট সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ ভারী লক্ষ্য গুণ এটা বাচ্চাদের কোশ্চেন আচ্ছা একে একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে কী বলা হয় সৌর বৎসর বলা হয় ঠিক আছে আন্তর্জাতিক তারিখ রেখা দ্রাঘিমা মান মানকত একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখার দাগবার মানে হচ্ছে একশো আশি ডিগ্রি যেটা মূলমধ্যরেখা জিরো ডিগ্রি যেটা রেখা তার ঠিক অপোজিটেই এটা থাকে আন্তর্জাতিক দাগি রেখাটা একশো আশি ডিগ্রি আর এটা সরল মানে সোজা হয় না এটা একটু আঁকা বাঁকা হয় আঁকা বাঁকা হওয়ার কারণও রয়েছে কারণ ধরুন একটা দেশ রয়েছে সেই দেশের মধ্য দিয়ে যদি আন্তর্জাতিক তারিখ রেখাটা চলে যায় আন্তর্জাতিক তারিখরেখার এক মানে দিনের পরিবর্তন হয়ে যায় এদিকে যদি বারো ঘন্টা তোমার কম থাকে এদিকে বারো ঘন্টা বেশি থাকে এরকম দিনের পরিবর্তন হয়ে যায় তো একই দেশে তাহলে দু রকম টাইম হতো তার জন্যই সেটা অ্যাভয়েড করার জন্য আন্তর্জাতিক এরিয়াকে এরকম আঁকা মাখা দেখা যায় ঠিক আছে আচ্ছা এক ডিগ্রি দাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় চার মিনিট এক ডিগ্রি দাগিমার পার্থক্যে চার মিনিট সময় পার্থক্য হয় আর পনেরো ডিগ্রি যদি পার্থক্য হয় দাগিমার তাহলে এক ঘন্টা হয় কারণ চার পনেরো ষাট মিনিট মানে এক ঘন্টা নেক্সট চাঁদের দৈনিক তাপমাত্রা কত থাকে দিনে একশো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে রাতে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড থাকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এই কোশ্চেনটা অনেকবার এসএসসিতে এসছে ঠিক আছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর স্থলভাগ কত পৃথিবীর স্থলভাগ হচ্ছে চোদ্দ লক্ষটা খালি এইটা খালি এইটা খালি মনে রাখলেই হবে চোদ্দ লক্ষ বা এক চার আট এই তিনটে ডিজিট মনে রাখবে অপশানে দেখবে এই তিনটে ডিজিটের মধ্যে পেয়ে যাবে এক চার আট পৃথিবীর স্থলভাগ কত এরাও কিন্তু এসএসসিতে একবার এসেছিল আচ্ছা পৃথিবীর জলভাগ কত তিন ছয় এক এটা খালি থার্ড ডিজিটটা মনে রাখ প্রথম তিনটে ডিজিট মনে রাখলেই অপশানে পেয়ে যাবে নেক্সট কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ এবং শুক্র এই দুটি গ্রহের উপগ্রহ নেই সৌরজগতে পৃথিবীর অবস্থান কোথায় সৌরজগতে পৃথিবীর অবস্থান হচ্ছে তৃতীয় স্থানে ঠিক আছে তৃতীয় স্থানে আর যদি আকৃতি অনুযায়ী দেখি আমরা সাইজ অনুযায়ী তাহলে পঞ্চম সাইজ অনুযায়ী ফার্স্ট হচ্ছে জুপিটার আর এমনিতে সৌরজগতে অবস্থানগত দিক দিয়ে যদি দেখি বুধ প্রথমে তারপর মঙ্গল তারপর পৃথিবী ঠিক আছে তারপর সরি 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 বুধ তারপর শুক্র বুধ শুক্র পৃথিবী তারপর মঙ্গল তারপর বৃহস্পতি এইভাবে রয়েছে নেক্সট কোন দ্বীপকে এমার এমারেল্ট আইল বলা হয় আয়ারল্যান্ডকে ঠিক আছে কোন দেশে কোয়ালা ভল্লুক কোয়ালা ভাল্লুক হবে কোয়ালা ভল্লুক পাওয়া যায় গ্রিনল্যান্ডে আন্দামান ও নিকোবর কতগুলি দ্বীপ নিয়ে গঠিত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আন্দামান ও নিকোবার হচ্ছে আন্দামান দুশো পঁয়ষট্টিটি দ্বীপ এবং নিকোবারে আটান্নটি দ্বীপ রয়েছে আন্দামান টু সিক্সটি ফাইভ নিকোবর ফিফটি এইট পৃথিবীর কোন নদীর সবচেয়ে খরস্রোতা রাইন নদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী মার্কোপোলো বিমানবন্দর কোন শহরে অবস্থিত মার্কোপোলো বিমানবন্দর ইতালির ভেনিস শহরে অবস্থিত ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো চৌষট্টি কিলোমিটার ব্রহ্মদেশের বিখ্যাত কাঠ কি ব্রহ্মদেশের বিখ্যাত কাঠ হচ্ছে সেগুন ভূতকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত ভূতকের অধিকাংশ হচ্ছে আগ্নেয় শিলা দ্বারা গঠিত ঠিক আছে মাউন্ট হ্যারিয়ট পর্বতটি কোথায় অবস্থিত আন্দামান দ্বীপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জের পর্বতটা মাউন্ট হ্যারিয়ট বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা নেপালিদের পবিত্র নদীর নাম কি নেপালিদের পবিত্র নদী হচ্ছে সেতি নেপালের প্রধান নদী সেতি নেক্সট পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি সিন্ধু পাকিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং সিকিয়াং নেক্সট প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায় প্রেইড়ি তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকায় বৈকাল হ্রদ কোথায় অবস্থিত বৈকাল হ্রদ হচ্ছে রাশিয়া অবস্থিত সুবর্ণরেখা নদীতীরে কোন ইস্পাতনগরী অবস্থিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সুবর্ণরেখা তীরে অবস্থিত জামশেদপুর ইস্পাতনগরী জাপানে ভূমিকম্পের সংখ্যা দৈনিক গড়ে কতবার হয় জাপানে গড়ে দিনে কতবার করে ভূমিকম্প হয় তো এটির অ্যান্সার হবে চারবার লন্ডন উপত্যকা কোন নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন উপত্যকা নেক্সট কোয়েশ্চেন কোন দেশ কফি উৎপাদনে ও রপ্তানিতে প্রথম ব্রাজিল ব্রাজিল হচ্ছে কফি উৎপাদন ও রপ্তানিতে প্রথম মেরিনোমেস কোন দেশে পাওয়া যায় স্পেনে পাওয়া যায় ঠিক আছে পোতাকার তাম্রখনই পৃথিবীর মধ্যে বৃহত্তম চিলির তাম্রকোনি পৃথিবীর মধ্যে বৃহত্তম পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে শহরকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে সেটা হচ্ছে ওশিয়ানিয়া ওশিয়ানিয়াকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে পৃথিবীর একমাত্র মহাদেশ ঠিক আছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ আগেই আমরা দেখলাম বৈকাল হ্রদ কোথায় অবস্থিত না রাশিয়ায় অবস্থিত আচ্ছা বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের নাম কী বঙ্গোপসাগরে যে ঝড়টা হয় সমুদ্রের ঝড়টা সেটাকে সাইক্লোন বলা হয় আচ্ছা ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাপেক্ষা অধিক খনিজ তেল পাওয়া যায় কোথায় ব্রহ্মদেশে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাপেক্ষা অধিক খনিজ তেল পাওয়া যায় ব্রহ্মদেশে ভারতে ভারত মহাসাগরের মুক্ত মুক্তা বলা হয় কোন দেশকে ভারত মহাসাগরের মুক্তা বলা হয় কোন দেশকে শ্রীলঙ্কাকে নেক্সট ভারতবর্ষে কয়েকটি জাতীয় জলপথ আছে ভারতবর্ষে তিনটি জাতীয় জলপথ রয়েছে কাম্পুচিয়ার বর্তমান নাম কি কাম্পুচিয়ার বর্তমান নাম হচ্ছে কম্বোডিয়া ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোন শহরে অবস্থিত মহীশূর শহরে অবস্থিত ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত কোন নদীটি পরিচিত স্বর্ণরেণুর নদী নামে ইয়াং কিয়াং মস্কো কোন নদীর তীরে অবস্থিত মস্কো মস্কোভা নদীর তীরে অবস্থিত ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরল কেরলে শিক্ষার হার সবচেয়ে বেশি আর সর্বনিম্ন শিক্ষার হার কোথায় সেটা তোমাদের কাছে কোশ্চেন রইল ভারতের সর্ব সর্বনিম্ন শিক্ষার হার কোন রাজ্য সেটা তোমরা কমেন্ট করে জানিও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বা ওল্ড গঙ্গাও বলা হয় ঠিক আছে চেন্নাই বিমানবন্দরের নাম কী মীনাবকম বিমানবন্দর ঠিক আছে নেক্সট মুম্বাই মুম্বাই বিমানবন্দরের নাম কী সান্তাক্রুজ বিমানবন্দর কোন ফসলকে সোনার তন্তু বলা হয় পাটকে বলা হয় সোনার তন্তু নদের তীরে একটি বিখ্যাত বন্দরের নাম বলো আলেকজান্দ্রিয়া ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি আরাবল্লী ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায় ক্যাক্টাস জাতীয় ভারতে ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর পরিকল্পনার সঙ্গে যুক্ত ময়ূরাক্ষী নদী ঠিক আছে ভারতের ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদী পরিকল্পনার সাথে যুক্ত এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোনটি তামিলনাড়ুর মুপান্ডল মুপান্ডল হচ্ছে এশিয়ার বৃহত্তম হাওয়াকল আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে বাস করি আমরা বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ারে বাস করি ট্রোপোস্পিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে মোটামুটি সাত থেকে চোদ্দ কিলোমিটার পর্যন্ত বা আট থেকে ষোলো বলতে পারো আট থেকে ষোলো কিলোমিটার আটের লেন্থ পর্যন্ত বিস্তৃত যেখানে যত বায়ুমণ্ডলীয় ফেনোমেনন মানে এই সব বজ্রপাত ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু এইখানে হয় ঠিক আছে ট্রস্পপিয়া নেক্সট কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপ হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার কোন স্কেলে বায়ুমণ্ডলে চাপ মাপা হয় মিলিবার স্কেল মিলিবার আর এই বার মানে বার হচ্ছে এক এই যে বার অ্যাকচুয়ালি বার হচ্ছে চাপের একক মিলিবার স্কেল পৃথিবীর সর্বাধিক জাহাজ কোন সমুদ্রপথে যাতায়াত করে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আটলান্টিক সমুদ্রপথে যাতায়াত করে পৃথিবীর সবচেয়ে বেশি জাহাজগুলি আটলান্টিক সমুদ্রপথ ইউজ করে তারা যাতায়াত করে বঙ্গোপসাগর বা আরব সাগরে সৃষ্ট কান্তীয় ঘূর্ণাবাদকে কী বলা হয় টর্নেডো বলা হয় বঙ্গোপসাগরে বা আরব সাগরে সৃষ্ট কান্তিক অনুপাতকে বলা হয় টর্নেডো চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এক দশমিক দুই সেকেন্ড ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী গারসাপ্পা ঠিক আছে এখন যেখানে হিমালয় পূর্বে সেখানে কি ছিল টেথিস নামক অগভীর সমুদ্র ছিল বুন্দেলখণ্ড বা বাগেলখণ্ড কী ক্ষয়ভূত ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে বুন্দেলখণ্ড বা বাগেলখণ্ড নীলগ্রহ কোন গ্রহকে বলা হয় পৃথিবীকে বলা হয় লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় মঙ্গল গ্রহকে বলা হয় পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম কি সিরোজেম কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকার রঙ কালো কেন সৃষ্ট ব্যাসল শিলা থেকে উৎপত্তি বলে লাভাশৃষ্ট ব্যাসল্ট শিলা আস্তে আস্তে ক্ষয়ভূত হয়ে 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 ওটা রূপান্তরিত হয়ে মাটিতে পরিণত হয়েছে এবং তার ফলে ব্যাসল্ট শিলা যেহেতু কালারটা কালো হয় তার জন্য কৃষ্ণমৃত্তিকার রঙটা কালো হয় নেক্সট ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি লাদাখ লাদাখ হচ্ছে ভারতে সর্বোচ্চ মালভূমি ভারতে প্রধান কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় বিটুমিনাস টাইপের কয়লা বিটুমিনাস কয়লা অ্যাকচুয়ালি কয়লা চারটি ভাগে ভাগ বিভক্ত অ্যান্থ্রাসাইড বিটুমিনাস পিট ঠিক আছে চারটে না তিনটি ভাগে বিভক্ত তো বিটুমিনাস কয়লাটি হচ্ছে পাওয়া যায় লিগনাইট সম্ভবত আছে আর একটা কয়লা ঠিক আছে যাকে যাক বিটুমিনাস টাইপের কয়লাটি ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় দক্ষিণ ভারতের কাশি বলা হয় কাকে মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় ভারতের নগরী কোনটি কলকাতাকে ভারতের প্রাসাদ নগরী বলা হয় আচ্ছা ভারতের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর কোনটি জওহরলাল নেহেরু বন্দর হচ্ছে ভারতের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর পূর্ব ভারতের বৃহত্তম নগর কোনটি পূর্ব ভারতের বৃহত্তম নগর হচ্ছে কলকাতা ভারতের গোলাপী নগর কাকে বলা হয় ভারতের গোলাপীনগর জয়পুরকে বলা হয় রাজস্থানের রাজধানী জয়পুর ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে শিব সমুদ্র সমুদ্রম বা শিব সমুদ্রপুরম ঠিক আছে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কী তাকলা মাকান তাকলা মাকান হচ্ছে চিলিতে সম্ভবত অবস্থিত ঠিক আছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি ভারতের সর্বাপেক্ষা পরিচ্ছন্ন শহর কোনটি ব্যাঙ্গালোর বাট এখন বিভিন্ন রকম ইন্ডেক্স অনুযায়ী নানা রকম সংস্থা নানারকম ইন্ডেক্স দিয়ে নানা রকম শহরের নাম প্রকাশ করা হয় যেমন ইন্দোর কোনো একটা সংস্থা হয়তো ইন্দোর এ করেছে ঠিক আছে তো এর এই কোশ্চেনটা বিভিন্ন বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে কোশ্চেনটার উপর নির্ভর করছে ডুরান্ট রেখা কোন কোন দেশের সীমা নির্ধারণ করে ডুরান্ট রেখা ভারত ও আফগানিস্তানের সীমা নির্ধারণ করে পাকিস্তান নয় আফগানিস্তান ঠিক আছে ভারতের একমাত্র হীরাখনি কোথায় অবস্থিত ভারতের একমাত্র হীরাখনি অবস্থিত পান্না মধ্যপ্রদেশে কোন সালে মানুষ প্রথম প্রথম সর্বপ্রথম সরি প্রথম আবার দিয়ে যাব সর্বপ্রথম কোন সালে মানুষ সর্বপ্রথম চন্দ্রে অবতরণ করে মানে চাঁদে পা রেখেছিল উনিশশো সালে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি রূপা পাওয়া যায় কর্ণাটকে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কোবাল্ট রপ্তানি করে জিম্বাবুয়ে ইংলিশ চ্যানেলের আর নাম কি ডোভার প্রণালী ইংলিশ চ্যানেলের আর নাম ডোভার প্রণালী ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত পাঁচশো চৌষট্টি কিলোমিটার এটা আমরা আগেও দেখলাম ভারত থেকে ব্রহ্মদেশ কবে আলাদা হয় উত্তর উনিশশো সালে ত্রিভুবন সড়ক কোথায় আছে ভারত ও নেপালের মধ্যে ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত শহর কোনটি দেরাদুন ভারতের দ্বিতীয় রাজধানী দেরাদুনকে বলা হয় এইটি নাইন কোশ্চেন ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে নব্বই কোশ্চেন এক নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে সংযোগ করেছে নতুন দিল্লি ও অমৃতসরকে এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প নিত্যবহ খাল বেশি কোথায় দেখা যায় উত্তর ভারতে ভারতের বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য কোনটি পেরিয়ার অভয়ারণ্য ভারতের বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য ভারতের প্রথম স্যাটেলাইট উপনগরী কোনটি ফৈজাবাদ হচ্ছে ভারতের প্রথম স্যাটেলাইট উপনগরী চম্বল বৃহৎ খাদ বিশিষ্ট অঞ্চলকে কি বলে বিহর বলে অয়েল ইন্ডিয়া লিমিটেড কবে গঠিত হয় উনিশশো উনষাট সালে উকাই উকাই বিদ্যুৎ প্রকল্পটি কোন কোথায় অবস্থিত গুজরাটে উকাই বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত গুজরাটে ঠিক আছে শতদ্রু নদীর ওপর কোন দুটি নদী প্রকল্প গড়ে উঠেছে শতদ্রু নদীর ওপর ভাঁকরা নাঙ্গাল ও রাজস্থান ক্যানেল প্রকল্প গড়ে উঠেছে শতর্ধ নদীর ওপর আইআইএমটি হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড কারখানাটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরুতে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি আর্কটিক মহাসাগরের গ্রিনল্যান্ড একুশ লক্ষ পঁচাত্তর হাজার ছশো বড় কিমি এর ক্ষেত্র ক্ষেত্রফল যেটাকে বিশ্বের বৃহত্তম দ্বীপ নামে পরিচিত এবং তার নাম হচ্ছে অবশ্যই গ্রিনল্যান্ড ঠিক আছে তো আজকে একশোটা কোশ্চেন থাক নেক্সট ভিডিওতে আরও একশোটি কোশ্চেন আনবো আমরা থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ